টিআর জেন সে আপনাদের স্বাগত। রাশি রত্ন নিয়ে যেটা আমি বলছি যে সবাই জানে যে পাথর মধ্যে আসল হয় নকল হয়, এটাই সবাই জানে। এটাই ভয় থাকে যে আমি কিনতে গেলে কেউ নকল না দিয়ে দেয়, এটাই ভেবে বড় বড় শোরুমে আপনারা যান, বড় বড় দোকানে ব্র্যান্ডেড জায়গায় ব্র্যান্ডেড শোরুমে যান। তো ওখানে গেলে আমিও এটা বলছি যে ওখানে গেলে আপনি ওরা দাম যা দাম নেবে কিন্তু ওরা নকল দেবে না, যারা যারা ব্র্যান্ডেড শোরুম আছে দাম বেশি নেবে কিন্তু নকল দেয় না। কিন্তু পাথর মধ্যে শুধু এটাই ভাববেন না যে শুধু আসল আর নকল হয়। আপনি কেন পাথর পরবেন, কেন কি আপনাকে বলতে হয়েছে পরার জন্য। শনি খারাপ হলে শনিকে সাপোর্ট দেওয়ার জন্য নীলা পড়তে বলা হয়, রবিকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজি অনুসার বলছি জ্যোতিষী অনুসার, বৃহস্পতিকে সাপোর্ট দেওয়ার জন্য পোখরাজ পড়তে বলা হয়, রবির জন্য চুনি পড়তে বলা হয়, সেভাবে কেতু খারাপ হলে কেতু প্রবলেম দিলে ক্যাসাই পড়তে বলা হয়। তো কেন পড়ছেন, যে আপনি প্রবলেমতে আছেন তবে আপনাকে বলা হয়েছে যে আপনি এই স্টোনটা পড়ুন। তাহলে কেন পড়তে চান, যে ওটা পড়লে আপনি সাপোর্ট পাবেন, কাজ পাবেন। তো সাপোর্ট পাওয়ার জন্য কাজের জন্য সে জিনিসটাকে আসল হওয়ার সঙ্গে সঙ্গে কমপ্লিট হতে হবে। কমপ্লিট মানে হচ্ছে যে ওর ফ্যামিলিটা ওর গ্রুপটা সঠিক হতে হবে। যেভাবে ক্যাটসাই, ক্যাটসাই যেটা প্রিসিয়াস জেমস স্টোন, প্রিসিয়াস ক্যাটসাই যে দামি ক্যাটসাই হয়, যেটা রাশি রত্ন হিসাবে পড়া যায়, কেতুকে সাপোর্ট করার জন্য যেটা পড়া যায়, সে ক্যাটসাই যে ফ্যামিলি আছে গ্রুপ আছে সেটা হতে হবে ক্রাইসোব্যারিয়াল। নম্বর এক, নম্বর দু হচ্ছে তার হার্ডনেস হতে হবে নম্বর এইট, আট হার্ডনেস হতে হবে। আর তার কেমিক্যাল কম্পোজিশন অ্যালুমিনিয়াম অক্সাইড সঠিক মাত্রায় হতে হবে, কম হতে হবে, ব্রেলিয়াম মাত্রাটা বেশি হতে হবে। কি আছে অ্যালুমিনিয়াম অক্সাইড, ব্রেলিয়াম বা ক্রাইসোব্যারিয়াল যে ফ্যামিলি, এসব হচ্ছে মিনারেলস, এটা হচ্ছে কেমিক্যাল, এটা সঠিক মাত্রা হলেই ওটা কমপ্লিট হয়। যখন ওটা সঠিক মাত্রায় যদি আসবে না সে কেমিক্যালটা, তাহলে ওটা কমপ্লিট হবে না, সেটা ইনকমপ্লিট হয়ে যাবে। তার হার্ডনেসটা যদি কম হয়ে যায় সেটা ইনকমপ্লিট হয়ে যাবে। তো রাশি রত্ন হিসাবে যদি ক্যাটসাই করতে হবে তাকে, তাহলে আপনার যখন সার্টিফিকেট পাবেন, যখন টেস্ট করাবেন, ওখানে লেখা হবে ন্যাচারাল ক্যাটসাই, ন্যাচারাল ক্রাইসোব্যারিয়াল, তবে ওটা হচ্ছে আসল এবং কমপ্লিট অ্যাস্ট্রোলজিক্যাল জেমস স্টোন হিসাবে ওটা ক্যাটসাই হবে। আর যদি শুধু ক্যাটসাই লেখা থাকে, গ্রুপটা অন্য গ্রুপ নাম অন্য লেখা আছে, অ্যাপিটাইট লেখা আছে বা সালমানাইট লেখা আছে বা অন্য কোনো গ্রুপের আছে সেটা লেখা আছে, কিন্তু এই যে আই দেখছেন আপনি, আই থাকলেই ক্যাটসাই লিখে দেবে, এটা মনে রাখবেন। তো আপনারা দেখেন যে হ্যাঁ সার্টিফিকেটে ক্যাটসাই লেখা আছে তাহলে ক্যাটসাই হবে। অনেক লোক এমন আছেন যারা কিনা বিক্রা করছেন কিন্তু উনি নিজে জানেন না, জানার জন্য অনেকগুলো শিখতে হয়, পড়তে হয়। যে ব্যবসাটা আমি করছি তাকে আমাকে ঠিকভাবে জানতে হবে আগে, যখন আমি জানবো তবে আমি সঠিক জিনিসটা পারচেস করবো, আর যখন আমি সঠিক জিনিসটা পারচেস করবো তবে আমি আপনাকে সঠিক জিনিসটা দিতে পারবো। তাহলে সেটা করার জন্য নলেজ থাকতে হবে যে এই জিনিসটা আমি যেটা পারচেস করছি সেটা অ্যাস্ট্রোলজিক্যাল জেমস হিসাবে, প্রিসিয়াস জেমস স্টোন হিসাবে এটা আছে কি আছে না, এর ফ্যামিলি, এর হার্ডনেস, এর কেমিক্যাল কম্পোজিশন, এর প্রপার্টি সঠিক আছে কি আছে না। যদি আছে তাহলে ঠিক আছে, সেটা আপনার গ্রহে কাজে লাগবে, যে যার জন্য যে প্রবলেমের জন্য আপনি পড়তে চান। কিন্তু যদি রোগটা ধরা পড়েছে কিন্তু আপনি ওষুধ ঠিক নিচ্ছেন না, ওষুধটা ঠিকভাবে যদি ওষুধটা যদি নকল হয়ে যায় বা যদি ওর কম্পোজিশনটা ঠিক হয় না, তাহলে ওটা তো কাজে লাগবে না, অনেক সময় তো ক্ষতি করে দেয়। এটাও হয় যে অনেক সময় দেখবেন যে মানুষ বলে কি আমাকে এটা পড়লে আমার ক্ষতি হয়ে গেছে, সেটা কেন হয়, সেটা এর জন্য হয় যখন সঠিক যেভাবে রোগটা সঠিকভাবে ধরতে হবে সেভাবে ওষুধটাও সঠিক আপনাকে নিতে হবে, তবে আপনার কাজে লাগবে। আর যদি আপনি যে মার্কেটে বিক্রি হচ্ছে অন্য অন্য গ্রুপে ক্যাটসাই, এটা ক্যাটসাই হয় কিন্তু ওটা ক্যাটসাই
হয় না, এবারে বলবেন আপনি বলছেন হয় আবার হয় না, এই জন্য বলছি যে হয় এই জন্য যে ক্যাট যখন কার্ডে টেস্ট করাবেন ওখানে ক্যাট সাই লিখে দেবে, তো যখন ক্যাট সাই লিখে দেবে এই যে ক্যাট সাইগুলো আছে দেখছেন আপনি, এটা হচ্ছে ইনকমপ্লিট ক্যাট সাই, এই ক্যাট সাইটা লিখে দেবে, আই হলেই ক্যাট সাইটা লিখে দেবে, কিন্তু এর এর যে গ্রুপ ফ্যামিলিটা ক্রাইসো ব্যারিয়ার লিখবে না, এই জন্য বলছি ক্যাট সাই নয়, এই যে হার্ডনেসটা নম্বর 8 লিখবে না, এই জন্য বলছি ক্যাট সাই নয়, এই যে কেমিক্যাল কম্পোজিশন আছে এটা সঠিক নয়, এই জন্য এটা ক্যাট সাই নয়, আর এটা ক্যাট সাই নয়, আর এটা ক্যাট সাই, কেন এর হার্ডনেস সঠিক আছে, এর কেমিক্যাল কম্পোজিশন সঠিক আছে, এই জন্য এর ফ্যামিলিটা ক্রাইসো ব্যারিয়ার আছে, এই জন্য এটা হচ্ছে ক্যাট সাই। তো এটা বুঝতে হবে, শুধু লিখে দিলে হয় না, অনেক জিনিসটা আছে, আমি রুবি নিয়েও বলবো, পান্না নিয়েও বলবো, সবটা নিয়ে বলবো, যে অনেকটা রুবি বিক্রি করছেন, রুবি কিনছেন, রুবি বলে কিনছেন, রুবি বলে বিক্রি করছেন, কিন্তু রুবি হয় না, প্রমাণ দিয়ে তথ্য দিয়ে বলবো, লজিক সাইন্টিফিক রিজন দিয়ে বলবো, প্রমাণ করে দেবো, অনেকটা পান্না বিক্রি করছেন কিন্তু ওটা পান্না হয় না, এটাও প্রুফ করে যখন পান্না নিয়ে ভিডিও করব সেটা আপনাদেরকে বোঝাবো। যখন আপনি ওষুধ হিসাবে এটা ইউজ করছেন, যেভাবে চশমা ইউজ করা যায় চোখে প্রবলেম হলে, হ্যাঁ তাহলে চশমার নম্বরটা ঠিক হতে হবে, সেভাবেই নাহলে ওটা দেখা যাবে না, আপনার প্রবলেম ঠিক হবে না, সেভাবেই পাথর মধ্যেও আছে, রত্ন মধ্যেও আছে, যে নেচার দিয়েছে এর মধ্যে যে প্রপার্টি দিয়েছে নেচার সেটা সঠিক মাত্রায় থাকতে হবে, তবে ওটা আপনার কাজে লাগবে, এটাই বললাম। আবার আমি আসবো নতুন ভিডিও নিয়ে আসবো, পান্না নিয়ে বলবো, ওর মধ্যেও অনেক মানুষ ঠকাচ্ছেন, জানছেন না, নলেজ নেই, যারা ব্যবসা করেন তারাও অনেকেই জানছেন না, রুবি নিয়ে বলবো। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।